ব্যাপারটা বুঝবো কতটুকু আসলে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। স্যার দেখে তো খুব ইজি ইজি লাগে যখন আপনি করেন, কিন্তু নিজে করার সময় তো প্রবলেম হয়ে যায়। এটা স্বাভাবিক, এজন্যই তো মনে করো যে হলো যে প্র্যাকটিসে থাকতে হয়, কারণ ডিফল্টে এমন অনেক ডিজাইন আছে, হিউজ ডিজাইন আছে, এগুলো প্রত্যেকটা ঘাটাঘাটি করে দেখার মতন মানে আর কি দেখার মতন অনেক টাইম লাগবে। যে ইলাস্ট্রেশন প্রত্যেকটাই তো আমি কি বললাম যে নিজের ক্রিয়েটিভিটি এবং নিজে কিভাবে ডিজাইন গুলো ইমপ্লিমেন্টেশন করবা এটা সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এখন দেখা গেছে যে এখানে ডিফল্টে এমন অনেক ডিজাইন আছে যে যেগুলো কিনা মনে করো যে তুমি ইউজ করে অনেক ডিজাইন ক্রিয়েট করতে পারবা, এবং সেগুলো হলো এগুলো ইউজ করে মূলত বেসিক্যালি এই যে ব্রাশ লাইব্রেরিয়ান্স, গ্রাফিক স্টাইল লাইব্রেরিয়ান্স, ওয়াশ লাইব্রেরিয়ান্স, সিম্বল লাইব্রেরিয়ান্স, এগুলি থেকে অনেক ডিজাইন ক্রিয়েট করা যায়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে আরেকটা কাজ হয়, সেটা হলো যে পাথ ফাইন্ডার। আচ্ছা পাথ ফাইন্ডার এর কাজটা কি, যেমন ধরো এই একটা রেক্ট্যাঙ্গেল, এই একটা রেক্ট্যাঙ্গেল, প্রথমটা আসো, প্রথমটা কি ডিভাইড করতেছে মানে কি ভাগ করতেছে, ঠিক আছে। তার মানে কি ধরো যে এই ডিজাইনটা এটার উপরে আছে, এই দুইটাকে ক্লিক করে জাস্ট ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, মানে এটা ভাগ করে দিছে। অনেক সময় আমরা অনেক শেপের সাথে ডিজাইন মিল রাখার জন্য কি আমরা এভাবে ডিজাইন গুলো ক্রিয়েট করে থাকি। এটা হলো আমার ডিভাইড করে দিচ্ছে, দেন পরেরটা আমার কি ট্রিম করে দিচ্ছে। তার মানে কি ট্রিম করে দিচ্ছে বলতে, যে যেমন ধরো এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এটা হলো যে মার্জ করা, তার মানে কি দুইটা ডিজাইনের মধ্যে মার্জ করে দিচ্ছে। ধরো যে এই দুইটা ডিজাইন আমি এভাবে রাখলাম, ট্রিমিং করতেছে যেটা, যেমন ধরো যে এই দুইটা ডিজাইন আমি ধরো এইভাবে রেখে দিলাম, ঠিক আছে,
এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখন ট্রিমিং করে দেই তাহলে দেখো এই ডিজাইনটাকে ট্রিমিং করে দিছে, মানে এই যে শেপটা দেখো যে এখানে কিন্তু আমার দুইটার যে অ্যাডজাস্টমেন্ট যেটা ছিল সেই শেপটাকে আলাদা করে ট্রিমিং করে পুরোটাকে একটা শেপে নিয়ে আসছে। খেয়াল করছো এটা? যেমন ধরো আনগ্রুপ করলে দেখো যে এটা এই শেপ অনুযায়ী কেটে গেছে, ট্রিমিং হয়ে গেছে। বুঝা গেছে এটা? যে মানে ট্রিমটা কি হচ্ছে, মানে আর কি যে কোনো সময় আমরা অনেক সময় অনেক ডিজাইন ট্রিমিং করি, যে যেমন ধরো যে সে ধরো এই একটা রাউন্ড কে সিম্পল আমি এইটুকুতে জাস্ট ট্রিমিং করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই যে ধরো এই একটা শেপ বের করার জন্য কি আমার এই ট্রিমিংটা আমি করে নিলাম, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সেম স্পেসিফিক আমাদের ক্রিয়েট করার ক্ষেত্রে ট্রিমিংটা অনেক সময় আমরা বেশি ইউজ করে থাকি। ট্রিমিং, তারপরে ডিভাইড, কি বলে ডিভাইড, তারপরে ট্রিমিং, এগুলো আমাদের অনেক সময় বেশি প্রয়োজন হয়। দেন কি দেন হলো যে মার্জ, ধরো যে সে ধরো এই দুইটা ডিজাইনকে একসাথে আমি মার্জ করে দিলাম, দেখো যে এটা একটা পুরাটা একটা ডিজাইনে মার্জ হয়ে গেছে। যে বোঝা গেছে যে মার্জটা কি করছে, মানে দুইটা ডিজাইনকে একসাথে অ্যাডজাস্ট করে ফেলছে। ক্লিয়ার এটুকু? জি স্যার। নাকটা কাটতে হবে নাকি আবার? আচ্ছা, এরপরেরটা হলো যে ধরো যে আচ্ছা ধরো দুইটা ডিজাইন, এই দুইটা ডিজাইন এই দুইটা ডিজাইনকে এটা কি আমার ক্রপ করে দিচ্ছে, এই কেটে আমার কমন ছিল সেটুকু রেখে দিচ্ছে আর কি, মানে ক্রপিং করে দিচ্ছে। বুঝা গেছে এটুকু? মানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন শেপ আঁকার ক্ষেত্রে কি এগুলি কিন্তু বেশি ইউজ করে থাকি। যেমন ধরো কেউ যদি একটু পাতা আঁকতে চাও বা একটু রাউন্ড শেপে, বিভিন্ন সময় অনেক অ্যাঙ্গেল অনুযায়ী আমাদের ডিজাইন ক্রিয়েট করে নিতে হয়, তখন দেখা যায় যে আমরা অনেক ডিজাইন এভাবে দেখা যাচ্ছে যে ধরতেছি, শেপ অনুযায়ী আমার তখন ডিজাইন ক্রিয়েট করে নিতে হচ্ছে। যেমন এটাকে আমি ডিভাইড করে দেই, আনগ্রুপ, এই যে ডিভাইড করে যে দিলাম, এই যে শেপটা আঁকলাম এটা কি আমার সব দিকে সমাঙ্গিকে আসবে। অনেক ইউটিউব ডিজাইন গুলো করতে গেলে অনেক সময় এই ডিজাইন গুলো এভাবে পাথ ফাইন্ডারের পারপাসে কি ডিভাইড করে হলে মার্জ করে নিচ্ছে, হলে ট্রিমিং করে নিচ্ছে, হলে ক্রপ করে নিচ্ছে, না হলে আবার কি আউটলাইন করে নিচ্ছি। তো এই যে বিষয়গুলো এগুলো সব কিন্তু কি মাঝে মাঝে এগুলি কিন্তু ম্যান্ডেটরি, এগুলি কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। তারপরে এখানে আরেকটা আছে হলো যে শেপের ক্ষেত্রে, যে যেমন ধরো এই একটা রেক্টাঙ্গেল, এই একটা রেক্টাঙ্গেল, এই দুটাকে কি একসাথে আমার শেপটাকে একটা শেপে কনভার্ট করে নিচ্ছি, এই যে ঠিক আছে। তারপরে কি আবার ধরো এই দুইটা শেপেই এটাকে কি আমি মাইনাস ফ্রন্ট, তার মানে মাইনাস করে দিচ্ছে, মানে এই যে যতটুকু আছে এই শেপটুকু কেটে ফ্রন্টটুকুকে ডিজাইনটা ক্রিয়েট করে দিচ্ছে। তারপরেরটা কি আমার হলো যে এটা হলো যে ইন্টারসেক্ট, মানে ইন্টারসেক্ট করতেছে, একসেক্ট কেমন ভাবে করতেছে, যে যেমন ধরো যে এই ডিজাইনটাই ধরো আমি কমন রাখলাম এইটুকু, এই দুটুকুর মধ্যে কমন রেখে আমি ইন্টারসেক্ট করে দিচ্ছি, যাতে এই যে যতটুকু কমন ততটুকু ইন্টারসেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। আর আরেকটা যেটা করতেছে সেটা হলো যে এই কমন যতটুকু আছে এই কমন